এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি। চৌব্বিশ বছরে নিষ্ঠা সততাৰে ৰাইজৰ সেৱাত গুণগত উন্নত মানদণ্ডৰ হলমার্কযুক্ত সোণৰূপ হীৰা আদি গহনা গাঁথৰিৰ বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্ৰান্ত চালে চকুৰোৱা শ্ব'ৰুমলৈ পৰিণত হৈছে ৰাইজৰ আপোন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূৰ্তত আপোনজনক যদি সোণৰূপ হীৰা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারিক সদায় পাব আপোনালোকৰ কাষত। প্রিয় গ্রাহকসকলৰ যদি সোণৰূপ বা তাম আদি গহনা গাঁথৰিৰ কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমাৰ নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহকৰ সুবিধাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি তৎক্ষণাত সমাধান কৰো। আপোনাৰ মৰমৰ পুত্ৰ বা জীয়ৰীৰ শুভ বিবাহৰ বাবে আমাৰ শ্ব'ৰুমত হলমাৰ্কযুক্ত বিয়াৰ সম্পূৰ্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আৰু উচিত মানদণ্ডত। পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব। প্রিয় গ্রাহকসকল, সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শ্ব'ৰুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগবাই আমার একমাত্র লক্ষ্য। গতি আজিয়ে সপরিলে আহক আমার শ্ব'ৰুম এম কে জুয়েলারি আর লোক আপনার সপোনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি, রূপহী আলি, স্টুডেন্ট গ্যালারির কাখন। নমস্কার, নিউজর বাতরিল স্বাগতম জানাই স্টুডিওর মজিয়াত ময় উৎপল দাস। চা আহক আজির বাতরি। 75 সংখ্যক গণরাজ্য দিবসের সংগতি রাখি এক ব্যতিক্রমী রূপত উলহ মালহরে গণরাজ্য দিবস উদযাপন করে যোরহাট জনস্বাস্থ্য কারিকরী বিভাগে। নিউজর এক রিপোর্ট। ব্যতিক্রমী রূপত উলহ মালহরে 75 সংখ্যক গণরাজ্য দিবস উদযাপন করে যোরহাট জনস্বাস্থ্য কারিকরী বিভাগে। ফুলে ফলে জাতিষ্কারক জলমন্দিরূপী জনস্বাস্থ্য কারিকরী বিভাগের গ্রাম্য অঞ্চলের জনসাধারণের মাজত বিশুদ্ধ খাওয়াপানির প্রচার প্রসার আর বহুল সজাগতার সৃষ্টির লক্ষ্যে গণরাজ্য দিবসের পবিত্র দিনট উদ্বোধন করলে যোরহাট কেন্দ্রীয় উন্নয়ন খণ্ডর অন্তর্গত নবনির্মিত নমতিয়া গোহাইচুকর খাওয়াপানি যোগান আঁচনিটি। এই খাওয়াপানি যোগান আঁচনি মুক্তি করে স্থানীয় বয়োজ্যেষ্ঠ অসম সরকারের অবসরপ্রাপ্ত প্রশাসনিক বিষয়া যতীন ফুকনে। এই বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভাস্কর শর্মার নেতৃত্বত এই আঁচনিটি গড়ি উঠার কারণে আমি পরম আনন্দ পাইছো। কারণ আমি মই নিজেও সরকারি অফিসার বিষয়া হিসাবে কাম করেছিলো, কিন্তু এনেকে লাগি ভাগি ইমান ধুনিয়াকৈ এওঁলোকে আহিছিলে যে প্রত্যেক দিনে আমি দেখো মোৰ সন্মুখতে এই ঘর, প্রত্যেক দিনে দেখিছো কোনোবাজন না কোনোবাজন কারিকরী বিষয়া ইয়াল আহিছে, এই ঠিকাদার আহিলে, এই এক্সিকিউটিভ আহিলে, মানে কোন কত আহিছে আমি তেনেকে গমেই নাপাও। গতিকে তেখেতসকলে পরম যত্ন করে এই কাম করেছে, গতিকে তেখেতসকল আমি নথৈ কৃতজ্ঞ। আর আমার আঁচনিবিলাক দূরলৈ গুছি গেল, কিন্তু এই আঁচনি আমি নিজাকৈ পালো আর এই মাটিডোখর যিজনে দান দিছে। উক্ত আঁচনি উদ্বোধন করার পিছত গণরাজ্য দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে বিভাগীয় কার্যবাহী অভিযন্তা ভাস্কর জ্যোতি শর্মায়। এইখিনিতে লক্ষণীয় বিষয়টি হয়েছে যে এইগারী জনস্বাস্থ্য কারিকরী বিভাগের যোরহাট সংমণ্ডলের সরকারি অনুষ্ঠানত জাতীয় পতাকা উত্তোলন করে, সকলে মিলি রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন করে। এই বছরের অহা ফেব্রুয়ারি মাহত অবসর গ্রহণ করবলগিয়া কর্মদক্ষ কনিষ্ঠ অভিযন্তা মৃণাল হাজরিকায় বিভাগীয় কামত সুনিপুণ পারদর্শিতার কর্মজীবন সমাপ্ত করার প্রাক্ষণত কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপে পতাকা উত্তোলন করে সম্মানীয় গুরুদায়িত্ব অর্পণ করে বিভাগটে নিষ্ঠাবান কর্মচারীগীক। গণরাজ্য দিবসের পবিত্র দিনট আমার যখন স্বাধীনতা সেনানি আছিল তেখেতসকলক আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছো। আর সরকারি কার্যসূচী অনুসরি আমার ককা বাগ্মীবর নীলমণি ফুকনদেবর এই প্রতিমূর্তিত আজি সরকারিভাবে মাল্য অর্পণ করবর কারণে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবর কারণে আমাক এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল। আর আমি সৌভাগ্যবান যে আজির এই পবিত্র দিনট আমি সকল স্বাধীনতা সেনানীক আমি স্মরণ করবলে পাইছো। আর বিশেষক ককা বাগ্মীবর নীলমণি ফুকনদেবর প্রতিমূর্তিত আমি আজি মাল্যার্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলো। আর ইয়ার লগতে আমি সদৌতি রাইজলৈ গণরাজ্য দিবস আমি
শুভেচ্ছা শুভকামনা জানালো আর বীর শহীদ সকলের প্রতি আমি তেখেতসকলৰ আত্মায় চিরশান্তির পুনর্বার আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি উত্তম গণরাজ্য দিবসের শুভকামনা আমি সকলো অসমবাসী রাইজক জানাইছো। আজি আমি ইস্ট আসাম মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, যাক আমি ইমিল বলে জানো, ইয়াত আমি গণরাজ্য দিবসের উদ্দেশ্যে পতাকা উত্তোলন করল। পুয়া পতাকা উত্তোলনের সময় আমি যখন বীর হানানির বলিদানের আমি স্বাধীনতা পালো সুঁয়ল, যার অশেষ কষ্টর ফলত ভারত সংবিধান প্রণয়ন হল আমি সুঁয়ল, ধন্যবাদ জ্ঞাপন করল। বাগমী বৰককা নীলমণি ফুকনের প্রতিমূর্তিত মাল্যার্পণ করে আজি এই কার্যসূচী আমি সামরণি মারিল। ইস্ট আসাম মিল্ক ইউনিয়নত বা ইমুল বন্ধ পরি আমি যে আমি ভাল কোয়ালিটি মিল্ক কালেক্ট করে ফার্মারের সেন্টর কারণে কাম করে যাম। আজি গণরাজ্য দিবসের দিনটুত আকো আমি নতুনকে প্রণ ললো যে আমি আমার যি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যত যিমান পারি সততারে আগবাড়ি যাম, যাতে গোপালক সকল বা কৃষক সকলের সোশিও ইকোনমিক আপলিফমেন্ট হয়। নীতি হিসাবত আমার পিএইচসির তরফের পর জানা হয়েছিল, আমন্ত্রণ করা করে আনা হয়েছিল বাগমী বৰককা নীলমণি ফুকনের প্রতিমূর্তিত মাল্যার্পণ করবর কারণে, আহি অনুষ্ঠানটি গরিমা বর্ধন করেছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 26 জানুয়ারি যাব সহি রূপ মে হামলোক আজাদ হুয়ে, যাব হাম আপনা সংবিধান লাগু কিয়ে আর উস সংবিধান পর চলতে হুয়ে ইস দেশ কো আগে বড়াণে কে লিয়ে হাম লোগোনে সংকল্প লিয়া। লেকিন হমে ইয়াদ করনা পড়েগা এসে লোগোঁ কো, এক বিভূতি হমারে আজ কে দিন মে নীলমণি ফুকন সাহেব জিনকো হাম লোগোনে মাল্যার্পণ করকে উনকে কর্মোঁ কো ইয়াদ কিয়া হ্যায়। আজ ইস ইয়ে তিরঙ্গা ঝন্ডে কে সামনে আগর হাম খড়ে হ্যায় তো এসে লোগোঁ কা বহুত বড়া যোগদান রহা হ্যায়, আর হাম তিরঙ্গে ঝন্ডে কো সালামি দেতে হ্যায় তো সাথ মে ইন লোগোঁ কো ভি সালামি দেতে হ্যায়। তো আজ কে দিন হমারে সংস্থা, হমারি যো সংস্থা হ্যায় ইমুল, ইসনে কিসানোঁ কে উত্থান কে লিয়ে ইকোনমিক সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট কে লিয়ে কাম করনে কা যো বিড়া উঠায়া হ্যায় ইয়াহাঁ পে, ইসমে হাম লোগ ইয়াদ করতে হ্যায় স্বর্গীয় লাল বাহাদুর শাস্ত্রী জি কো, জিনোনে কাহা জয় জওয়ান জয় কিসান। তো উন কিসানোঁ কো ভি হাম ইয়াদ করতে হ্যায়, আগর ইস দেশ কো প্রগতি করনা হ্যায় তো হামে আপনে উন সপুতোঁ কো ইয়াদ করকে উনকে পদচিহ্নোঁ পে চলনা পড়েগা, তভি দেশ আগে বড়েগা, অন্যথা হাম বহুত পিছে ছুট যায়েঙ্গে। অনুপম বরার রিপোর্ট, নিউজ নাও।